এর আগে আপনাদের বলছিলাম নন্দীগ্রামের ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। জেলা প্রশাসনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুদিন আগেই কিন্তু এই ঘটনা ঘটল নন্দীগ্রামে, বিজেপি মহিলা কর্মী খুন এবং যার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম, তারই রিপোর্ট তলব করা হয়েছে। অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে কমিশন। নন্দীগ্রামের বিজেপি কর্মী খুনের ঘটনায় দ্রুত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। অ্যাকশন টেকেন রিপোর্ট চাইলো কমিশন। সত্যসুন্দর ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সত্যসুন্দর, অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন, আর কি জানা যাচ্ছে কমিশন সূত্রে? দেখা একেবারেই তাই। গতকাল রাতে নন্দীগ্রামের মনসা বাজারের কাছে বিজেপি কর্মীর তার মা যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠালো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে সেখানে দুজনকে গ্রেফতার করা হয়েছে, জেলা প্রশাসন থেকে যে খবর জানা যাচ্ছে। সেক্ষেত্রে কি কারণে এই ঘটনা ঘটেছে, ঠিক ভোটের আগেই নির্বাচনের সময়তেই এই ঘটনা, এর পেছনে কি কারণ রয়েছে, গোটা ঘটনাটির বিস্তারিত রিপোর্ট জেলা প্রশাসনের কাছ থেকে চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এবং অ্যাকশন টেকেন রিপোর্ট, অর্থাৎ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, তাও কিন্তু সবিস্তারে আজ বিকেলের মধ্যেই জানানোর নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। জেলা প্রশাসনের কাছ থেকে এই রিপোর্ট তলব করা হয়েছে। ধন্যবাদ সত্যসুন্দর, কথা বললাম আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখি, নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় দ্রুত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন, জেলা প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছে। শনিবার নন্দীগ্রামে ভোট গ্রহণ, তার আগে যে ঘটনা ঘটেছে তাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবার অবিলম্বে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন, জেলা প্রশাসনের কাছে এই রিপোর্ট চাওয়া হয়েছে। নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন, জেলা প্রশাসনকে অবিলম্বে ঘটনার রিপোর্ট দিতে বলা হয়েছে। ষষ্ঠ দফায় আগামী 25 মে ভোট গ্রহণ, তার আগে খুনের ঘটনায় নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।